সোমবার রাত 8টায় পাঞ্জাব কিংস এর বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। সে ম্যাচেও মুস্তাফিজকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। মূলত আন্দ্রিক নরকেকে খেলাতে গিয়ে মুস্তাফিজকে বেস্ট একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু দিল্লি ক্যাপিটালস এর প্রধান কোচ রিকি পন্টিং বলছেন অন্য কথা। এবার আইপিএল এ 8 ম্যাচে 32 ওভার বোলিং করে 244 রান করার পাশাপাশি মুস্তাফিজ নিয়েছেন মাত্র 8টি উইকেট, যেখানে তার ইকোনমি ছিল 7.63। এবার আইপিএল এ কিপটে বোলিং করলেও উইকেট না পাওয়াতে মুস্তাফিজের ভরসা হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাই তো মুস্তাফিজকে বাদ দিয়ে বেস্ট একাদশে রাখা হয়েছে 10.5 ইকোনমির আন্দ্রিক নরকিয়াকে, যেখানে 4 ম্যাচেই নরকিয়ার উইকেট 6টি। দিল্লির কোচ রিকি পন্টিং বলেন, প্রতিটি ম্যাচে আমাদের উইকেট প্রয়োজন, উইকেট ছাড়া ভালো বোলিং করলেও খেলা জেতা কঠিন হয়ে পড়ে। প্রিয় দর্শক, পন্টিং এর এমন মন্তব্যের পর স্পষ্ট ধারণা পাওয়া যায় এবার আইপিএল এর আর কোনো ম্যাচে দেখা নাও মিলতে পারে মুস্তাফিজুর রহমানের।